আজ প্রচন্ড গরম, প্রচন্ড গরম। যাই হোক, এই গরমের মধ্যে চলে আসলাম মালদা জেলার গাজোলে। গাজোলে এমনই একটা জায়গা যেটা বিখ্যাত এই কারণের জন্য যে মালদা থেকে উত্তরবঙ্গগামী, মানে শিলিগুড়ি যাওয়ার জন্য যে 34 নম্বর জাতীয় সড়কটা তো আছেই, তার সঙ্গে সঙ্গে মানে গঙ্গানাপুর বালুঘাট হিলি রাস্তাটা এসে এই গাজোলেই জুড়েছে, যার ফলে এমনই একটা পয়েন্ট যেখানে উত্তরবঙ্গ থেকে আসছে সমস্ত গাড়িগুলো, মানে শিলিগুড়ির দিক থেকে টাটা রুট যেটা আসছে বালুঘাটের দিক থেকে, যার ফলে এটা একটা জাংশনের মতো জায়গা। আর তার জন্য এখানে বেশ কিছু ধাবার কিন্তু উৎপত্তি হয়েছে। তার মধ্যে সবচেয়ে পপুলার যদি বলা যায়, যেটা খুব চলেছে, মানুষের মুখে মুখে ঘুরেছে, সেটা হচ্ছে বনফুল ধাবা। সে ছাতা এই জন্য নিয়ে আছি কারণ প্রচণ্ড রোদ লাগছে। তো এই হচ্ছে সেই বনফুল ধাবা, নিউ বনফুল ধাবা বা বনফুল ধাবা, 34 নম্বর জাতীয় সড়কের উপরে। তো এই ধাবার ভিতরে যাবো, গিয়ে দেখবো কী কী খাবার দাবার পাওয়া যেতে পারে, আর সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বিশেষ করে দেখবো এখানকার খাসি মাংস কেমন। আর শুনেছি এখানকার খাসি মাংস নাকি খুবই বিখ্যাত। চলুন যাওয়া যাক ভিতরে বনফুল ধাবায়। হ্যালো ফ্রেন্ডস, কারা বলে যে জিরো মানিতে কিছু পাওয়া যায় না? ভারতের সবচেয়ে বড় গেমিং অ্যাপ এমপিএল নিয়ে এসেছে জিরো টু হিরো ফেস্টিভ্যাল ফ্রম 7 জুলাই টু 21 জুলাই, যেখানে আপনি লাখপতি হওয়ার সুযোগ পাবেন। লুডো, র্যামি, কলব্রেকের মতো ফেভারিট গেম খেলুন প্রতিদিন ফ্রিতে। একটা দুটো নয়, পুরো 50টা ফ্রি গেম, আর প্রতিদিন লাখ টাকা জিতুন। তো আর অপেক্ষা করছেন কেন? ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করুন এমপিএল প্রো অ্যাপ, ইউজ করুন আমার সাইন আপ কোড স্মার্ট 100 এবং 50 টাকা ইনস্ট্যান্ট ক্যাশ পাও, আর আপ টু 100 টাকার আরও পুরস্কার, আর সেগুলো আপনার ফেভারিট গেমে ইউজ করুন। শুধু এটাই নয়, এইবার আরও অনেক অফার আছে। আপনার ডিপোজিটে পান 200% ক্যাশব্যাক। আগে হ্যাঁ, 200% ক্যাশব্যাক লুটে নিন। প্রত্যেক দিন সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে যে কোনো গেমে 100 গুণ পর্যন্ত জেতার সুযোগ নিন। আমি তো আমার খুশি আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না, আপনারাও বেশি অপেক্ষা করবেন না। তো ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করুন এমপিএল প্রো অ্যাপ, ইউজ করুন আমার সাইন আপ কোড স্মার্ট 100, পেয়ে যান 50 টাকা ইনস্ট্যান্ট ক্যাশ। মালদা জেলার গাজোলের বনফুল ধাবার নাম আমি আগেও শুনেছি এবং আগে বহুবার শুনেছি, কিন্তু অনেকবার ভেবেছি এখানে এসে কিছু খাবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো আজকে সুযোগ পেয়ে গেছি, তো মালদা ট্রিপে এসে শুরু করলাম আবার গাজোল দিয়ে। সরাসরি মালদা শহরে না ঢুকে আগে গাজোলে ভাবলাম সকালে খাওয়া দাওয়া খেয়ে নিই। আর সকাল মানে আমি বরাবর ভাত খেতে বেশি ভালোবাসি, আর ভাত হলে পরে শুনলাম এখানে খাসি মাংস পাওয়া যাচ্ছে, আর কি চাই। তো এখানে বললো যে 70 টাকার একটা ভেজ প্লেট পাওয়া যায়। কী কী আছে দেখুন, এই দেখতে পাচ্ছি ঝুরঝুরে ছোটো ছোটো চালের ভাত, সেদ্ধ বাসমতি চালের ভাত, আর তার সাথে আছে আলু, গাজর, পটল, এগুলো দিয়ে একটা ভাজা, আলুর চোখা বা আলুর মাখা, তার সাথে আছে পেঁয়াজ, লঙ্কা, লেবু, শশা, এটা হচ্ছে প্লেটের মধ্যে দিচ্ছে কাগজের প্লেটে। আর তার সাথে দিয়েছে দু রকমের তরকারি, একটা আলু পটলের তরকারি, দিয়েছে হচ্ছে লাউয়ের তরকারি, কালো জিরে দিয়ে বা পাঁচফোড়ন দিয়ে মুগ ডাল। এই প্লেটটার দাম 70 টাকা। আর এর সাথে যেটা নিয়েছি আজকে স্পেশাল আইটেম, খাসির মাংস, এর দাম 260 টাকা, যেখানে 6 পিস খাসির মাংস আছে, আর এই প্লেট সময় টোটাল প্যাকেজটার দাম 330 টাকা। তো খাওয়া শুরু করা যাক। শুরু করি ডাল দিয়ে, খুব পাতলাও টালটালা বলবো না, আবার যে খুব ঘন তাও না, মাঝেই টাইপের ডাল, পাঁচফোড়ন আছে এর মধ্যে, মোটামুটি খুব যে সুপার খেতে সেটাও বলবো না, আবার যে ঘরোয়া ডালের মতো সেটাও বলবো না, ঠিকঠাক চলে যাবে আর কি। সাথে দেখি ভাজাগুলো, পটল, আলু, গাজর, সব রকমের মানে মিক্সড সবজি ভাজা,
ফুলকপি আছে, সিজনাল সবজি দিয়ে একটা ভাজা, তাতে পেঁয়াজ দিয়ে আলুর চোখা, আলুর ভর্তা, সাথে দু রকমের সবজি আছে, একটা আছে আলু পটলের তরকারি অ্যান্ড পটলের সিজন, মোটামুটি খুব একটা আমরি কিছু বন্ধ হলো না, লাউয়ের তরকারিটা দেখি, লাউয়ের তরকারিটা বেশ লাগছে খেতে, ছোলার ডাল দিয়ে লাউয়ের তরকারি আর সরু সরু সেদ্ধ বাসমতি চাল, চালটা কিন্তু খুব ভালো দিয়েছে, সরু সরু চিকন বাসমতি চাল, এটা কিন্তু সেদ্ধ বাসমতি চাল, আত বাসমতি নয়, এখন অব্দি ভেজ যা যা আইটেম খেলাম এর মধ্যে লাউয়ের তরকারিটাই বেস্ট মনে হলো, আর তার সাথে মিক্সড ভাজাটাও বেশ ভালোই লাগছে। এবার চলে আসছে খাসি, এবার মাটনটা ঢেলে নেই, গ্রেভি নিয়ে নিচ্ছি, গ্রেভি দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি। এখন বাজে 11:45, দুপুর হওয়ার মানে হওয়ার আগে আগেই একদম জবরদস্ত খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। সকাল সকাল জবরদস্ত খাসি মাংস খাওয়ার সুযোগ পেলাম, বেশ থালিটি অতটা ভালো লাগছিল না, কিন্তু খাসি মাংস ফ্লেভারটাই আলাদা, সত্যি অসাধারণ খেতে। আমাকে অনেকেই সাজেস্ট করেছিল যে আপনি যদি মালদায় আসেন, বিশেষ করে গাজোলে যদি আসেন, তাহলে বনফুল ধাবাতে খেতে ভুলবেন না, বিশেষ করে এখানকার খাসির মাংস বা বিভিন্ন ধরনের মাছ নাকি এখানে খুবই পপুলার, তো যাই হোক খাসি মাংসটা খেয়ে সত্যি খুব ভালো লাগলো। মাংসটাকে অনেকক্ষণ ধরে ধীরে 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 ফুটিয়েছে, মাংসের ঝোলের মধ্যে খাসির মাংসের গন্ধ মম করছে, গোটা গরম মশলা খুব ভালো ফ্লেভার, পেঁয়াজ রসুনের একদম ব্যালেন্স, তেল মশলা নিয়ে কোনো রকম কোনো কিছু ডিসব্যালেন্স নেই, দুর্দান্ত রাখতে হতো। সাথে মালদি পিস মাংসগুলো দেখুন বেশ নরম তুলতুলে মাংস আছে, খেয়ে দেখি। এখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানকার মাংসগুলো কি লোকাল না রিয়াজি মাংস, এনারা বললেন যে এখানে নাকি লোকাল খাসি মাংস এখানে হয় যেটা মালদার মাংস, কিন্তু সাইজগুলো এখানে কিন্তু সেই দক্ষিণ দিনাজপুর জেলা বা উত্তর দিনাজপুর জেলার মতো একদম ছোটো ছোটো নয়, একটু সাইজগুলো বড় বড় হয়, কিন্তু সেটা রিয়াজি কিনা বুঝতে পারছি না, মনে হচ্ছে রিয়াজি টাইপের মাংস, যাই হোক খেয়ে দেখি। টেস্ট মারাত্মক, সুপার টেস্ট, কোনো কথা হবে না, স্বাদ নেই কোনো কথা হবে না, তবে আর একটু বয়েল হলে মানে পারফেক্ট হতো এই পিসটা, বাকিগুলো দেখে বলতে হবে, পারফেক্ট ছোটো টুকরো দেখুন, যারা একটু মাংসকে চিবিয়ে খেতে ভালোবাসে তাদের এই মাংসটা খুব ভালো লাগবে। মাংসের টেস্টটা অনবদ্য টেস্ট, এরকম খাসি মাংস পেলে পরে এক থালা ভাত এমনি উড়ে যাবে। নাল্লি পিস, মল্লির ভিতর থেকে ভালোই বেরোলো, হাতে এরকম ধরনের মাংস দেখুন, রেডিশ লাল লাল খাসি মাংস, খুব মজা, বেশ লাগছে খেতে।
মানে একটু আপনারা চিবাতে হবে, কিন্তু যারা এরকম একটা চিবিয়ে খেতে ভালোবাসেন তাদের কী ভালো লাগবে, তাহলে হার্ড না, শক্ত তা না, আবার তুলতুলে সেটাও না, একটা মাছের একটা ব্যালেন্স। তো খাওয়াটা শেষ করি, তারপর বিট্টু আসছে, বিট্টু কী খাবে দেখি, বিট্টু খাওয়া দেখানো যাক। তখন আর ভাত খেতে ইচ্ছা করলো না, যেহেতু ডায়েটে আছি তাই রুটি খাচ্ছি। রুটি তো শুরু করা যাক। এই রুটি গুলো রোমাল রুটি গুলো লজ্জা পাইয়ে দেবে, এতটাই পাতলা বাট দেখে ভালো লাগবে। মাংস সমেত রুটি নিতে হবে, আর রুটি দিয়ে খাসি মাংস খাওয়াটা আলাদা স্বাদ। বেশি করে এরকম ধাবাতে আমি তো রুটি খেতেই পছন্দ করি, মাটন শক্ত করে। ও রুটি খাই, তেল চপচপের এরকম ঝোল রুটি, হারিয়ে যেতে ইচ্ছা করছে মাংসের সাথে। মাংসটা এরকম দিয়েছো, মাংসের পরতে পরতে চর্বি, চর্বি ছাড়া কোনো কথা হবে না, এটাও চর্বি বুঝলি দিদি, এটা বেশি কি মনে হয় স্যার? অসাধারণ লাগছে সেটা, পাতলাটা কী হবে গরম গরম রুটি একদম, অনেকটা তন্দুরি রুটির ফিট আছে, তাওয়া রুটি এই মাংস খাসির সেই কচকচি, খাসির কচকচি এই বস্তুটা পাওয়া যায়, চাবি খেতে হয় একটা নারকেলের মতো, দুপুরবেলা এরকম দুপুরি সুটি খাসির মাংস জমে ক্ষীর পুরো। ওয়েট করি দাদা আসছে আমার। জবরদস্ত খাওয়া দাওয়া করলাম, খাসির মাংস ভাত আর তার সাথে বিট্টু খেলো রুটি আর খাসির মাংস, সেটা দেখলেনই আপনারা। তো বনফুল ধাবায় এসে জমিয়ে খাওয়া দাওয়া হলো, বিশেষ করে খাসির মাংসটা তো আব্বাল নাম্বার ছিল, আর বিট্টু বলে রুটি মাংস নাকি খুব ভালো লাগলো। তো এবার আমরা যাবো মালদা শহরের উদ্দেশ্যে, তো তার আগে গাজোলে এসে জবরদস্ত খাওয়া দাওয়া করলাম, মাঝে যদি পারি কোথাও মিষ্টি খাওয়ার চেষ্টা করব, কারণ এত ঝালঝাল খাওয়ার পর একটু মিষ্টি খেলে পরে বেশ ভালো লাগে। তো যাই গিয়ে দেখি যে রাস্তায় কোনো রকম মিষ্টি পাই কি না গাজোলেই, যদি পাই তো সেখানে গাজোলে মিষ্টি খাবো। এবার চলে আসলাম মালদার বিখ্যাত ধাবা, মানে মালদা শহর থেকে একটু দূরে, সেটা হচ্ছে পারদেশি ধাবা। এই ধাবাটা মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে সন্ধ্যাবেলাতে বা রাত্রিবেলাতে, যেখানে বেশ লাইট জ্বলে আর কী সুন্দরভাবে দেখুন মানে অ্যাম্বিয়েন্সটা বানানো, ডেকোরেশনটা করা, মানে যেন একটা বিনোদন পার্কে এসেছি। পার্কে যেরকমভাবে যা যা জিনিস থাকে সমস্ত কিছুই আছে দেখুন, আর রাত্রিবেলাতে এটা সেই রকম লাগে দেখতে, অসাধারণ তার ফিল হয়। আর রেস্টুরেন্টটার ভিতরটাও অসাধারণ, তো ভিতরে যাব এখন গিয়ে দেখব কী কী খাবার দাবার আছে। জো শুধুমাত্র এখানে মিষ্টি খাবো, এখানকার মিষ্টিও খুব বিখ্যাত, তো মিষ্টি খেয়ে তারপরে আমরা মালদা শহরের ভিতরের দিকে ঢুকবো, যাওয়া যাক ভিতরে।
পারদেশি ধাবা কিন্তু সব ধরনের খাবার দাবারই পাওয়া যায়, মানে দুপুরের খাবার, রাতের খাবার, সকালের খাবার, তার সাথে এখানে কিন্তু মিষ্টিও খুব বিখ্যাত। পারদেশি ধাবাতে অনেকেই আসে শুধু এখানে মিষ্টি খাওয়ার জন্য, তাছাড়া দুপুরে খাওয়া রাতের খাবার তো আছে, আর বিশেষ করে বাঙালি খাবার দাবারের বিশাল ভাণ্ডার থাকে। তো অলরেডি আমরা গাজল থেকে তো খাওয়া দাওয়া করে ফিরেছি বলে এখন আর কিছু খেতে পারছি না, কিন্তু এখানে মিষ্টিমুখ করার সুযোগটা আমি ছাড়তে চাইছি না। তো পারদেশি ধাবাতে যে যে মিষ্টিগুলো দেখলাম পাওয়া যাচ্ছে সব মিষ্টির দাম এখানে 15 টাকা করে। তো এখানকার বেশ কিছু মিষ্টি নিয়ে নিলাম, তার মধ্যে এই যে মিষ্টিটা এটা হচ্ছে মালদার জন্য খুব বিখ্যাত, সেটা হচ্ছে রসকদম্ব। এই মিষ্টিটাতে আগে শুরু করি, এটা হচ্ছে মালদার বিশেষত্ব। এটা ভিতরতে একটা ক্ষীরেটা গোলে আছে, দানার বল আছে, আর উপরে যেগুলো দেখা যাচ্ছে ছোটো 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 দানার মতো, এগুলো হচ্ছে পোস্ত দিয়ে তার উপরে চিনির প্রলেপ, চিনির প্রলেপ আছে এটা বলা হয়। তো দেখা যাক, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত। ক্ষীরটা দেখুন পুরো কড়া পাকের সন্দেশ, আর ভিতরে দেখতে পাচ্ছেন এবং ভিতরটা দেখুন একটা ছানা একটা বল থাকে ছোট রসগোল্লা মতো। দুর্দান্ত খেতে, মানে আপনি কড়া পাকের সন্দেশও পাচ্ছেন আবার নরম তুলতুলে একটা রসগোল্লা পাচ্ছেন, একসাথে দুটো প্যাকেট। এটা হচ্ছে লালমোহন, খেয়ে দেখি অনেকটা পান্তুয়ার মতো লাগে দেখতে। পান্তুয়ার মতোই কিন্তু কড়া মিষ্টি, খেতে স্বাদটা একটু অন্য ধরনের, দেখুন অনেকটা কড়া ভাজা, আলাদা স্বাদ। আর দেখুন মনোরঞ্জনের সাইজটা একদম আলাদা, ভেতরটা দেখুন ছানা, উপরটা দেখুন ক্ষীর। মনোরঞ্জনটা সেরা খেতে, মানে এখানে প্রত্যেকটা মিষ্টির আলাদা একটা নাম আছে, আলাদা একটা সুনাম আছে, এবং তার স্বাদই আলাদা আলাদা লাগছে খেতে। তো জবরদস্ত খেলাম এখানকার মিষ্টি, দুপুরে খাবার এখনও খেতে পারছি না কারণ এখনও করে খাবার খাওয়ার সময় আছে। তো এখন মালদার ভিতরে ঢুকবো, গিয়ে দেখবো ওখানে কী কী খাওয়া দাওয়া পাওয়া যায় এবং আপনাদের সঙ্গে সেগুলো তো অবশ্যই শেয়ার করবো। তো ভিডিওটা এখনও শেষ হচ্ছে না, আগে দেখি কী কী পাওয়া যেতে পারে।